পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে 30 বছর বয়সী এক বাংলাদেশিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত। রোববার বিচারক ইরজা জুলাইখা রোহানুদ্দিন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, মালয়েশিয়ার পুত্রজায়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ওই বাংলাদেশিকে আটক করে পুলিশ। এ সময় পুলিশকে ওই বাংলাদেশি 100 মালয়েশিয়ার রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন। এ ঘটনায় পুলিশ তাকে গত শনিবার দুপুর 2টার দিকে মালয়েশিয়ার পুত্রজায়ায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সদর দফতরে হস্তান্তর করে। এরপর দুর্নীতি দমন কমিশন তাকে তদন্তে সহায়তার জন্য গ্রেফতার করেন। পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইরজা জুলাইখা রোহানুদ্দিন দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত বাংলাদেশিকে মঙ্গলবার পর্যন্ত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুত্রজায়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক আজিজুল আহমেদ সরকাওয়ি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি দুর্নীতি দমন আইন 2009 এর ধারা 17B এর অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।